বগুড়ার সারিয়াকান্দিতে ডোমকান্দি আশ্রয়ন প্রকল্পের পল্লী সঞ্চয় ব্যাংকের সদস্যদের সাথে উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার সারিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় বগুড়া জেলা প্রশাসক সৈফুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির এ সময় উপস্থিত ছিলেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান এবং সারিয়াকান্দি পৌরসভার মেয়র মতিউর রহমান সহ অনেকে সভা শেষে দুইশো জন বন্যা কবলিত মানুষের মাঝে চাল বিতরণ করা হয় বন্যা কবলিতদের ত্রাণ বিতরণে কেউ দুর্নীতির আশ্রয় নিলে কঠোর ব্যবস্থা আর হুঁশিয়ারি দেন রাজশাহীর বিভাগীয় কমিশনার